গাইজ, আমি আহি গেলো এটা লাইভ রুট বিচলে। আর এটা উপর গাড়ি পার্কিং করলো। প্রথম যেটা আমি এই রাস্তাটা সোমাইছিল, সোমার কারণে এন্ট্রি ফিজ ললে গাড়িখন 30 টাকা। এটা ইয়াত পুনের লব বলে কেছে। আর এটা আমি উপরে উঠে আহি আছো। ইয়াতে আমি এটা কি হল, ভাত চাত খাওয়া নহল দেখিছে। মোর ইভিনটা হোটেল সোটেল একু নাছিলে, সেখানে আমি মই ললো কুরকুরি। ইহতে খালে চাহ বিস্কুট, টোটেল 180 টাকা বিল হল। মানে ইয়ার বস্তুবিলাকৰ দাম বহুত বেশি বেশিকেই লয়। 5 টাকা বিস্কুট 10 টাকা লৈছে তেনেকে। আর আর কুরকুরি 20 টাকাটো ললে 30 টাকা, চাহত লৈছে 20 টাকাকে। আসলে মেইনটেনেন্স করেছে ধুনিয়া। আর দেখিছে সাইডে সাইডে পুরো ডাস্টবিন, এফালেও ডাস্টবিন, সবাই ডাস্টবিন লগাই দিছে। আর বহিবর কারণে ধুনিয়াকে বেঞ্চ চেঞ্চ বনায় দিছে। আর এটা দোকান সোকান আছে ধুনিয়াকে, আপনি পানি, ঠান্ডা বোতল সকল ইয়ে খাওয়া পারিব, একো টেনশন নাই। আর দেখিছে সাইডে বহিব জায়গা আছে, বহি পেলে আপনি খাওয়া পারিব। আমার ইয়া হিমু ভাগ লাগিলে, আমার হিমু ভাগ লাগিছে, ভাগ লাগা নাই। এই তো জুইটো দেখিছো, শব্দ পানি শব্দ বেশি দূর নাই। আর এইখিনতে আছে দলংখন। আর ইয়াতে এন্ট্রি ফিজ লব। এন্ট্রি ফিজ সোধা মতে কলে এজন মানুষের 40 টাকা লব তাতে কৈছিলে। এটা তাত গিয়ে পেলে সুধিলে আসল কিছু কম পাম, কি লয়, কি কথা, কি বতরা। আর দিয়ার আগত এইখিনতে এখন বহি লছো। এইখিনিকে মানে ফি, এইখিনি পায় পয়সা লব। ফি নয়, 30 টাকা গাড়ি কেন লৈছিলে। এটা এইখিন আসল মেইন পয়সাতে তাত লব। এটা কি লয় কি তাত গেলে কম পাম। তো গাড়ি দেখেছি আমি মুখত পাই গেলো এই ব্রিজখন। এইখানে হচ্ছে ব্রিজখন, মানে গছর পর কিপা দিয়ে বনোয়া হয়েছে। আর ইয়াতে দেখেছে পুরা পানির ফুট কেনকা। আর 40 টাকা এটা আমি কলো যে আমি অহ পাইছো ডিসকাউন্ট দিব নাকি 40 টাকা যেটা কলে, তো ডিসকাউন্ট নিদিয়ে। আমার পাঁচজন আছে, কারণ 200 টাকায় ললে। বা যি নহক দিলে কবছে জায়গাটা মেইনটেনেন্স করেছে, বহুত চাফ চিকুণ করে রাখিছে। সেখানে বার দিছে একু হবো না, হলেও জায়গাটা মজা লাগছে। আপনার যদি আহা নাই নিশ্চয় আহিব। আর পুরা পিছল হয়ে আছে একদম। আর তাতে আপনি ইচ্ছা করে যদি লাঠি লাগে লাঠি দিয়ে ধরে পেলে লাঠির কারণে 10 টাকা এক্সট্রাকে দিব লাগবে। আর এটা আমি লাহে লাহে উঠিম, এটা প্রবেশ করিম আমার লিভিং রুট ব্রিজত। এইখানে আছে ব্রিজখন, আপনি উপর দেখলে কর নপায়, কিন্তু চাওক সাইডটা চাওক। আমি অকমান নামি যাও, মৌ চাওঁগে, লগতে আমার দীপাঙ্কর সোৱালৰ ভিউয়ার্সখন কারণে সুবিধা করে দেখাও ধুনিয়াকে। আচ্ছা, ইয়ারপর চাও ভিউটো। এইখানে আছে দলংখন, একদম পুরা মকর জালের নিচিনা স্পাইডারম্যান। আর এখানে আছে নদীখন, কি ধুনিয়াকে বই আহিছে। এখন যদি আমার ঘর ওর হলে আমি যে সাপনালা যাও তেনেকে ইয়াতে শুই থাকিল, কি মজা লাগিল না চাকুন। এইখানে আপনি গ্যাস স্টোভটো লয়ে ধুনিয়াকে ভাত সাত বনায় খায়, একদম কি মজা লাগিব। এফালে নই বই বই থাকিব, এফালে গাহরি থাকিম, এফালে গাহরি মাংস বই থাকিব। গাইস আমি এটা এফালে এফালে আহি গেলো। আর এফালে পৰা ভিউটো এইটো দেখছে, এফালে এনেকে উঠি যাবগে লাগিব। এইখানে বেশি মানে কষ্ট নহয়, আর এখন আছে মেইনখন, সেইখনতে বহুত কষ্ট করে। সেইখন মানে যাব হলে আপনি রাতে থাকি লোক লাগবে, যাওতে বোলে প্রায় 3-4 ঘন্টামান লাগি যায়, পুরা তললে নামিব লাগিব। আর এটা আহি গেলো পুরো জুড়িটো ফালে। আর দেখছে পানির কেনকা হর হরণি শব্দ। আর দেখেছে যে মানুষের লাখটি চাকরি লই আছে, এনেকা আপনি লাখটি লোক পড়ে। তো গাইজ আহি পাই গেলো শিলং। আর ইয়াতে আমি প্রথমতে গাড়ি পার্কিং রাখি লো, এফালে সোমাই দিয়া এন্ট্রি। আমি ইয়াত 1 ঘন্টামান থাকিম। আর ভাবিছো যেটা টাইম হয়ে গেল 8:49, মানে আপনার 9টা বাজিলে, গতি ভাবিছো ইয়াতে ধুনিয়াকে ভাতটো খাই পেলে আমি ইয়াতে ওলাই যামগে। তো টাইমটো বহুত হয়ে গেল দেখিছে। আর ইয়াতে গাড়িখন রাখিলো 1 ঘন্টামানের কারণে, ইয়াত থাকলে টেনশন নাই, 1 ঘন্টামানের 20 টাকামান লব। আর মানে টেনশন হওয়াকে থাকি যাব আরামত। এটা গাড়িখন রাখিলো লো। আর ইয়াতে একদম মানুষ এনেকুৱা ভিড় নহয় যেহেতু আজি দেওবার। তো গাই চাওক শিলংৰ ইয়াৰ ৰাতি 9টা বজাত ইয়াৰ পৰিৱেশ, এইটো শিলং মেইন পুলিচ বজাৰ টপটো। আৰু আজি যিহেতু বজাৰ বাৰ, আৰু ইয়াতে হৈ আছে এইটো মেইন বজাৰ বাৰ। ইয়াতে আমি যাম, এতিয়া বজাৰ ছাতি তলব লাগে। ইয়াত দেখিছে কাপ চাপ, ইয়াৰ কাপোৰ ঘুরি ঘুরি আহি পাই গলি আমার পার্কিং, গাড়ি পার্কিং করা জায়গাটো। আর এটা টাইম হয়ে গেল 9:58। আর মই ললো ইয়াতে একটা ছাতি, লেডিস ছাতি। ছাতিটোর ললে 250 টাকা। আর মোর লওয়ার কারণে ললো চিপস,
তারপর কিন্ডা জয় এটা আর একটা জুস গাড়ি চলাব এটা হিমুয়ে আর মানে মানে আহতে বহুত দূর গাড়ি চলালো ডাউকির পর গাড়ি চলাইছো একদম প্রায় শিলংয়ের ওচর আছে গাড়ি চলালো সেখানে পুরা বহুত ভাগ লাগে মানে কোথায় যে মানে ভাত গাড়ি চলাম কিন্তু রাতে কিন্তু গাড়ি নচলাম মানে আর এটা এখানে অল্প ফুই যাম গাড়ি টুকুনি নয় ভালকে আর বিশেষ গাড়ি টুকুনি যাবে চিন্তা কি সবাই যে টুকুনি যায় ড্রাইভার গাড়ি চলায় তাও টুকুনি ধরব সেখানে বিশেষকে মূল টুকুনি যায় ইয়াতে এটা প্রথমতে দিব লাগবে এটা প্রাচীন টাকা নাম এঘন্টা হয়ে গেল এঘন্টা কারণ লোক 20 টাকা এটা হিমু গাড়ি উলিয়াব কম মানে ইয়াতে এটা পয়সা দিল হিমু গাড়ি উলিয়া পয়সা দিল মানে আমার ইয়ার গাড়ি উলাই গেল হিমু যে শিলং বাই বাই আগতে পয়সা দিল 2000 years later তো গাইজ ফাইনালি আহিম জিরাবাদ পাই গলো আর এটা টাইম হয়ে গেল 12:30 আর ইয়াতে হোটেল খোলা আছে গতিকে ভাত কেমান কেমন খাই ললো মই ভাগি থাকি পেলে গাড়িতে আহি বহিছো ইয়ার হিমু এটা খাই আহি আছে আর বরষুণ কিন কিনে পড়ে আছে সেখানে আহোতে অল্প দেরি হয়ে গেল আর ট্রাকও কিন্তু অল্প জাম আছে আপনাদের গম পাই শিলং যা সকলে তেন্তে আমার এই ডাউকি ইটু এখানে শেষ করছি যদি ভিডিও চাই ভাল লাগে ভিডিও লাইক করব শেয়ার করব আর কমেন্ট কমেন্ট চাইলো যে এটাও সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব করব আর একটা কথা নোটিফিকেশন দিব যাতে মই দিয়ে আগত ভিডিও নোটিফিকেশন আগে পুন পাই তেন্তে আজিলে আইসু জয় আহোম।